আসসালামু আলাইকুম ফিউভার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও সামনে আসতেছে ঈদ, সবাই আবার প্রস্তুতি নিচ্ছেন কিভাবে হাতটা রাঙাবেন মেহেদি দিয়ে, এবং পারফেক্ট একটা কালার আনবেন নখে বা হাতে মেহেদির ডিজাইনে। পারফেক্ট একটা কিভাবে ঘরোয়া উপায়ে গুঁড়ো মেহেদি অথবা গাছের মেহেদি পাতা দিয়ে কালারটা আনতে পারবেন, তাদের জন্য আমি এমন একটি মেহেদি পেস্ট তৈরি করে দেখাবো যা মাত্র 5 মিনিটে আপনাদের নখ এবং হাত লাল টুকটুকে এবং ডার্ক কালার হবে। আপনাদের প্রথমে নিতে হবে কফি পাউডার। আমি এখানে মিনি একটা কফি পাউডার নিয়ে নিয়েছি। তারপর আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ চিনি, আপনারা অবশ্যই চিনিটা নেবেন। তারপরে আমি নিয়ে নিয়েছি এখানে 1 থেকে 2 চা চামচ পরিমাণ চা পাতা, অবশ্যই আপনারা চা পাতার পরিমাণটা বেশি দিবেন। চিনি এবং কফি পাউডার থেকে এখন আমি সবগুলো উপাদানকে ভালো করে মিক্স করে নিয়েছি। আমি চুলাতে একটি পাত্র বসিয়ে 2 টেবিল থেকে বেশি পরিমাণ পানি দিয়ে এখন যে উপাদানগুলো আমি মিক্স করে নিয়েছি তা আমি দিয়ে দিচ্ছি। আপনাদের মনে রাখতে হবে এই লিকুইডটা একদম কমে গেলে, যখন দেখবেন একটা পারফেক্ট ডার্ক কালার চলে আসবে, তখন আপনারা এই লিকুইডটা এই পানিটা তুলে নেবেন। যে পরিমাণে এখন পানি দেখতেছেন, এ পানি প্রায় 2 ভাগের 1 ভাগে কমে যাবে এবং 1 ভাগ থাকবে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসবে। আর দেখুন আমি ঠান্ডা আছে এবং আস্তের আগুনে আমি রান্না করে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে পানীয়টা কমে যাচ্ছে। এই পানীয়টা দিয়ে আপনারা যখন মেহেদি পেস্টটা তৈরি করবেন, এবং আমি কীভাবে পানীয়টা দিয়ে আবারও পারফেক্টভাবে একদম স্টেপ বাই স্টেপ মেহেদি পেস্ট তৈরি করে দেখাবো, আপনারা কল্পনা করতে পারবেন না। তারপর আমি এই কালারটা হয়ে গেছে, আমি কালারটা উঠিয়ে ছালনি দিয়ে ছেলে আর একটা পাত্র আমি চুলাতে বসিয়ে দিচ্ছি। সেই পাত্রে আমি এই লিকুইডটাকে আমি ঢেলে দিচ্ছি। অবশ্যই আপনারা মনে রাখতে হবে আবারও চুলাতে কিন্তু আমি মেহেদি পেস্টটা তৈরি করব। যে কালারটা তৈরি হয়েছে সেই কালারটা আমি একটা পাত্রে দিয়ে চুলার আগুনটা একদম লোতে দিয়ে দিচ্ছি, যাতে আস্তের আগুনে এই লিকুইডটা গরম হতে থাকে। এমনি তো লিকুইডটা গরম আছে। তারপরে আপনাদের পরিমাণ মতো মেহেদি গুঁড়ো পাউডার দিতে হবে। আর যদি যাদের মেহেদি গুঁড়ো পাউডার নাই, গাছে ন্যাচারাল পাতা মেহেদি আছে, তাহলে আপনারা ভালো করে পেস্ট করে বেটে নিয়ে শিলপাড়া, তাহলে এভাবে আপনারা চুলাতে পারফেক্টভাবে মেহেদি পেস্টটা তৈরি করতে পারবেন। এই মেহেদির পেস্টটা নষ্ট হবে না। আপনারা 3 থেকে 4 মাস ফ্রিজে রেখে এই মেহেদি পেস্টটা দিয়ে আপনাদের নখের কালার আনতে পারবেন, হাতে সুন্দর একটা পারফেক্ট কালার নিয়ে আসতে পারবেন। আর সামনে তো কোরবানি ঈদ আসতেছে, সবাই প্রস্তুতি নিচ্ছে কে কি ডিজাইনের মেহেদি ডিজাইন করবেন এবং কীরকম কালার আসবে। আপনারা বাজার থেকে এই কেমিক্যাল যুক্ত মেহেদি না কিনে আপনারা বাসায় এভাবে মেহেদির গুঁড়ো দিয়ে আপনার পারফেক্ট একটা মেহেদি পেস্ট তৈরি করুন। এই মেহেদি পেস্টটা আপনারা একটা কোণে ঢুকিয়ে আপনারা 3 থেকে 4 মাস সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, কোনো নষ্ট হবে না, একদম খারাপ হবে না। আর এই মেহেদির কালারটা আপনারা অন্তত নিনমে 5 মাস, আমার প্রায় 5 মাসের মতো নখে এই কালারটা আছিল, আর প্রায় 5 মাসের মতো আপনারা এই মেহেদির পেস্টটা যদি তৈরি করে নখে কালার করেন, অন্তত নিনমে 5 মাস আপনার নখে কালারটা থাকবে, একদম নখ বড় হতে হতে নখের গোড়ালি পর্যন্ত মেহেদির কালারটা থাকবে। আর মেহেদির এই পেস্ট দিয়ে আপনারা যখন ডিজাইন করবেন তখন 5 মিনিটে আপনাদের কালার চলে আসবে এবং আপনারা চমকে যাবেন। অবশ্যই মনে রাখবেন ছোট বাচ্চাদের বাসায় তৈরি করে ন্যাচারাল এই মেহেদির পেস্টটা লাগাবেন, বাচ্চাদের জন্য কখনো বাজারে কেমিক্যালওয়ালা মেহেদি লাগাবেন না, নাহলে বাচ্চাদের ক্ষতি হতে পারে। আর আপনারা সবাই বাসায় এই মেহেদি পেস্টটা তৈরি করে আপনারা হাতে এবং নখে অ্যাপ্লাই করতে পারবেন। আল্লাহ হাফেজ।